সবার প্রথম গুড মর্নিং সবাইকে। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে কীভাবে তোমরা নিজের মোবাইলের মাধ্যমে তোমরা লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবে, মানে অত ভিড়ে টিকিট কাউন্টারে না দাঁড়িয়েও তোমাদের টিকিট কাটতে পারবে। তো চলো বেশি কথা আর বাড়াচ্ছি না, একেবারে ভিডিওটা শুরু করছি। প্রথম থেকে একেবারে লাস্ট অবধি দেখবে স্ক্রিপ না করে। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আমার ইউটিউব চ্যানেলে ছাড়ার মাধ্যমে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে তোমরা প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে উপরে সার্চ করবে ইউটিএস, এই যো এলাকাটা। ইউটিএস গিয়ে এই যে অপশানটা, এইটাই ক্লিক করে ইনস্টল করে নেবে। করার পর একেবারে ওপেন করবে। ওপেন করার পর তোমরা লগইন অপশানে ক্লিক করবে। লগইন অপশানে ক্লিক করার পর তোমাদের প্রথমে রেজিস্টার করতে হবে, আর যাদের লগইন করা আছে তো তারা আগে থেকে লগইন করে দেবে মোবাইল নাম্বার দিয়ে। কিন্তু আগে আমি রেজিস্টার করবো, আমার রেজিস্টার করা নেই। তো প্রথমে মোবাইল নাম্বার, তোমার নাম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সিলেক্ট জেন্ডার, ডেট অফ বার্থ এগুলো দিয়ে দেবে, দিয়ে ফিল আপ করে নিই। তো এই যে আমি প্রথমে ফর্মটা ফিল আপ করে নিয়েছি। প্রথমে মোবাইল নাম্বার, তারপর নেম, তারপর পাসওয়ার্ড, ঠিক আছে। পাসওয়ার্ডটা চারটে ওয়ার্ড, একটা কোনো চিহ্ন আর দুটো নাম্বার দিতে হবে। তারপর সিলেক্ট জেন্ডার, ডেট অফ বার্থ দিয়ে আমি রেজিস্টার করছি। রেজিস্টার হয়ে গেছে, আমার মোবাইল ফোনে একটা ওটিপি আসবে। তো এই যে আমার মোবাইল ফোনে ওটিপি দিয়ে চলে এসেছিলাম, দিয়ে দিয়েছি, বা সাবমিট ওটিপিতে ক্লিক করবো। রেজিস্টার সাকসেসফুল, ঠিক আছে। এবার আমি এখানে লগ ইন করব। তো এই যে আমি পেজটা লগ ইন করে নিয়েছি। এবার পেজটা লগ ইন করে আমি টিকিট কীভাবে কাটবো আপনাদের দেখাচ্ছি। তো এখানে দুখানায় আছে, বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস আর বুক অ্যান্ড প্রিন্ট পেপার। আচ্ছা, বুক অ্যান্ড ট্রাভেল আর বুক প্রিন্ট পেপারের এখানে মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানে, এই যে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস কাটতে গেলে আপনাকে কাটতে হবে স্টেশন থেকে 2 কিলোমিটার আগে, আর স্টেশন থেকে 200 মিটার আগে কাটতে পারেন। মানে এর রেঞ্জ হচ্ছে 1.8 কিলোমিটার আগে, মানে স্টেশন থেকে তোমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার কি 200 মিটার, তাহলে তুমি এখান থেকে কাটতে পারো। আর তোমার যদি বাড়ি ওর থেকে দূরে হয় তাহলে তোমার করতে হবে বুক অ্যান্ড প্রিন্ট পেপার, তবেই তুমি টিকিটটা বাড়ি থেকে কাটতে পারবে। তো আমি এই বুক অ্যান্ড প্রিন্ট পেপার থেকে টিকিটটা কেটে কাটবো। তো আমি যেহেতু আমার বাড়ি 2 কিলোমিটারের দূরে, তো ওই জন্য আমি বুক অ্যান্ড প্রিন্ট থেকে টিকিটটা অপশানে ক্লিক করে টিকিট কাটছি। তো প্রথমে তোমার নিয়ার স্টেশন হচ্ছে, আমার হচ্ছে এখানে লিলুয়া। গ্রোয়িং স্টেশন হচ্ছে ধরো হাওড়া, ঠিক আছে। ওকে, তো আমি অ্যাডাল্ট ওয়ানেই ক্লিক করব, ঠিক আছে। এবার টাইপ জার্নি হলে জার্নি টাইপ চেয়ে আমি রিটার্ন কাটছি না, ক্লাস সেকেন্ড ক্লাস, ঠিক আছে। রিটেলার পেমেন্ট ইউজিং ডেবিট কার্ড, ডি ওয়ালেট, যেহেতু আমার এটা নতুন লগইন তো আমি এখানেই ক্লিক করছি পেমেন্ট গেটওয়েতে। ট্রেন ড্রাইভ, ঠিক, এগুলো যেরকম আছে সেরকমই লিখে দেবে। তো আমার এখান থেকে ভাড়া হচ্ছে 5 টাকা। তো বুক টিকিটে ক্লিক করবে। এরপর এখানে যেরকম যা যা আছে তাতে ক্লিক করবে। পেটিএমেতেই ক্লিক করে দিলাম 5 টাকা। তো এই যে প্রি ডেবিট কার্ড এতে
তো এখান দিয়ে কার্ড নাম্বার এক্সপায়ারি তোমার ডেট সিভিভি এই নাম্বার দিয়ে তুমি পে অপশানে ক্লিক করবে, ঠিক আছে। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে পে করলে তোমার ডেবিট কার্ডের সব এখানে ডকুমেন্টস দিয়ে বা নাম্বার দিয়ে ফিল আপ করে নিলে তোমার পে অপশানে ক্লিক করলে একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে এখানে মারবে তো তোমার টিকিট বুক হয়ে যাবে এবং টিকিটের পেজও চলে আসবে। তো এইভাবে তোমরা টিকিটটা কাটবে। তবে এর মধ্যে একটা কথা বলে দিচ্ছি, আমি ক্যান্সেল করছি যেহেতু আমার টিকিট কাটতে এখন আমি কাটবো না, যখন কাটবো তোমাদের দেখাবো। তো বুক অ্যান্ড প্রিন্ট পেপার এখানে এইটার কথা এইটার জন্য হচ্ছে, তুমি যেহেতু তোমার বাড়ি থেকে সুবিধাভাবে তুমি টিকিট কাটছো, তোমাকে ওই টিকিটের প্রিন্ট আউটটা তোমাকে কোনো কোথাও থেকে বার করতে হবে, নাহলে যদি টিটি তোমাকে স্টেশনে ধরে তোমাকে ফাইন দেবে, ফাইন গ্রাহ্য করা হবে, তোমার এতে ফাইন দেবে। তো ওই জন্যে বলছি যে তোমরা বুক অ্যান্ড ট্রাভেল পারপাসে যদি কাটো, তো স্টেশন থেকে 200 মিটার আগে বা 2 কিলোমিটার আগে দোকান থেকে টিকিট কাটতে পারবে, তাহলে তোমার কোনো প্রিন্ট আউট বার করতে হবে না। কিন্তু বুক প্রিন্ট পেপার যদি তুমি বাড়ি দিয়ে কাটো, তাহলে তোমাকে ওইটা বুক করে তোমাকে প্রিন্ট আউট বার করে নিয়ে যেতে হবে, ঠিক আছে, বোঝা গেছে। এইভাবে তোমরা লোকাল ট্রেনে টিকিট কাটবে। তো হ্যাঁ, এখন তোমরা বলতে পারো তো আমি এর আগে দেখিয়েছি এক্সপ্রেস ট্রেনের টিকিট কীভাবে কাটবে, এখন দেখিয়ে দিলাম লোকাল ট্রেনের টিকিট কাটবে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানতে পারো যে প্ল্যাটফর্ম টিকিট কীভাবে কাটবে। তো এখানে আছে এই যে প্ল্যাটফর্ম টিকিট, এখানেও তুমি স্টেশন নেম দিয়ে, ঠিক আছে, দিয়ে তুমি কাটতে পারো, অসুবিধা নেই। এইভাবে তোমরা টিকিট কাটবে। তো আজকের ভিডিওটা একটুখানি ছিল, ছোটোই ছিল। তো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক সাবস্ক্রাইব করেই দিও, আর চেনা জানা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও। আশা রাখি এই আমি যে ভিডিওটা হচ্ছে এটা কেউ বেশি করেনি। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।